সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কাঁঠালি চাঁপা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি নির্ণয়। আমি ইতিমধ্যে তোমাদের কারক ও বিভক্তির উপরে তিনটি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল কারক কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি। একটি বাক্যের মাধ্যমে প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে কারক নির্ণয় করার যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় প্রশ্নটি ছিল কারক কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ আলোচনা কর। এবং আমার তৃতীয় প্রশ্নটি ছিল বিভক্তি কাকে বলে, ইহা কত প্রকার কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা কর। তাহলে আমরা কারক সম্পর্কে জেনেছি, বিভক্তি সম্পর্কেও জেনেছি, আজকে আমরা কারক ও বিভক্তি নির্ণয় করে দেখাব কিভাবে আমরা কারক ও বিভক্তি নির্ণয় করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি অনেকগুলো কারক ও বিভক্তি নির্ণয় করে দেখাব। প্রথমে আসো কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি নির্ণয় কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি এক নম্বরে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে পাখি ডাকে। পাখি ডাকে, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কারক নির্ণয়ের প্রশ্নোত্তর পদ্ধতি, আমরা যদি প্রশ্ন করি কে ডাকে, কে দ্বারা প্রশ্নের প্রাপ্ত উত্তর হচ্ছে কর্তৃকারক। কে বা কারা, এই দুটো দিয়ে আমরা যে কারকটি নির্ণয় করি সেটা হচ্ছে কর্তৃকারক। তাহলে চলো আমরা প্রথম যে সমস্যাটি সেই সমস্যাটির সমাধান করি। কে ডাকে প্রশ্ন করি, পাখি ডাকে। তাহলে কে ডাকে প্রশ্ন করলাম আমি, পাখি ডাকে, তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে কর্তৃকারকে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। পাখিতে আমরা কিছু পাচ্ছি না যখন কোনো একটা নাম পদে কোনো কিছু পাওয়া যায় না, মানে বিভক্তি খুঁজে পাওয়া যায় না, সেটাকে শূন্য বা প্রথমা বিভক্তি বলে। তাহলে কে ডাকে, পাখি ডাকে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। সে যায়, কে যায়, সে যায়, সেটা হচ্ছে সর্বনাম পদ, সেটা হচ্ছে সর্বনাম পদ। তাহলে আমরা সংজ্ঞায় বলেছিলাম বাক্যস্থিত বিশেষ্য ও সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্তৃকারক বলে বা কারক বলে। তাহলে দেখো, সে যায় সেটা হচ্ছে সর্বনাম, তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে কর্তৃকারকে কারকে কারকে শূন্য বা প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি।
শূন্য বা প্রথমা বিভক্তি। তারপরে দেখো বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে আন্ডারলাইন করা আছে, নিচে মার্কিং করা আছে, দাগ দেওয়া আছে। তাহলে কে ধান খেয়েছে প্রশ্ন করব, কে ধান খেয়েছে প্রশ্ন করলে আমরা উত্তর পাব বুলবুলিতে। তাহলে বুলবুলি হচ্ছে কর্তৃকারক, তাহলে এটাও কর্তৃকারকে, কর্তৃকারকে কারকে। দেখো এখানে তে আছে, তেটা হচ্ছে সপ্তমী বিভক্তির, সপ্তমী বিভক্তি। তো তাহলে কর্তৃকারকে এটা হবে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে আন্ডারলাইন করা অংশটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি হবে। এরপরে আসো 4 নম্বর প্রশ্নে যাই আমরা। ঘোড়া গাড়ি টানে, কে গাড়ি টানে, কে গাড়ি টানে, ঘোড়া গাড়ি টানে। তাহলে ঘোড়া হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বা প্রথমা বিভক্তি, বিভক্তি। এরপরে আসো 5, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমি আন্ডারলাইন করেছি মায়ের নিচে, কে চাঁদ দেখাচ্ছে, মা। তাহলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, মা, কর্তৃকারকে কর্তৃকারকে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কর্তৃকারকে শূন্য বা প্রথমা বিভক্তি, বিভক্তি। মাটা হচ্ছে এখানে মুখ্য কর্তা, আমরা কর্তৃকারককে 4টা ভাগে ভাগ করতে পারি, মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা আর ব্যতিহার কর্তা। তো তার মধ্যে মা হচ্ছে এখানে মুখ্য কর্তা, কর্তৃকারকে শূন্য বা প্রথমা বিভক্তি হচ্ছে মা। তারপরে প্রশ্নে যাই আমরা 6, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে আন্ডারলাইন করা আছে, তাহলে শিশুকে হচ্ছে কর্তৃকারকে কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। শিশুর সাথে যে কে আছে কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তারপরে আসুন 7, শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন, শিক্ষক, কে পড়াচ্ছেন, শিক্ষক। তাহলে শিক্ষক হচ্ছে কর্তৃকারকে, কর্তৃকারকে শূন্য বা প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। তারপরে আসো শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন, ছাত্রগণের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা হবে কর্তৃকারকে, কর্তৃকারকে কি বিভক্তি হবে, কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি হবে, দ্বিতীয়া
বিভক্তি, বিভক্তি। এরপরে আসো শেয়ানে শেয়ানে লড়াই। এখানে শেয়ানে শেয়ানে হচ্ছে কর্তৃকারক, বেতিহার কোট, কর্তা। কর্তৃকারকে, কর্তৃকারকে এটা হবে শেয়ানে শেয়ানে, শেয়ান শেয়ান জুকে। তাহলে শেয়ান যুগের মধ্যে এ আছে, এটা হচ্ছে সপ্তমে বিভক্তি। এ আছে, এটা হচ্ছে সপ্তমে বিভক্তি, কর্তৃকারকে এটা হয়ে যাবে সপ্তমী বিভক্তি, বিভক্তি। এরপরে বাঘে মহিষে জল খায়, 10 নম্বর। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে, এটা কর্তৃকারকে, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, বিভক্তি। তাহলে বাঘ যুগ এ, মহিষ যুগ এ, তার বাঘের মধ্যে একটা এ আছে, মহিষের মধ্যে একটা এ আছে, এটা হচ্ছে সপ্তমে বিভক্তি, সেজন্য এটা কর্তৃকারকে সপ্তমে বিভক্তি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, এখন আমরা চলে যাব কর্মকারককে বিভিন্ন বিভক্তি নিয়ে আলোচনা করব। আমি এটা মুছে দিচ্ছি। আমি একটু সময় নিচ্ছি। এবার আসো কর্মকারক, কর্মকারক এক নাম্বার আসি আমরা, ঘোড়া গাড়ি টানে, ঘোড়া গাড়ি টানে। আমি ঘোড়ার মধ্যে না, গাড়ি নিচে আন্ডারলাইন করলাম। যদি বলি কি টানে, কি টানে, প্রশ্নের উত্তরে পাবো গাড়ি টানে। তাহলে আমরা প্রশ্ন করেছিলাম কি দ্বারা প্রশ্নের প্রাপ্ত উত্তর হচ্ছে কর্মকারক, কি। তাহলে আমি প্রশ্ন করছি ক্রিয়াকে, কি টানে, গাড়ি টানে, গাড়ি হচ্ছে কর্মকারক। কর্মকারকে শূন্য বিভক্তি, তাহলে গাড়িতে কিছু পাওয়া যাচ্ছে না, যদি কোনো কিছুতে মানে কোনো নাম পদে কোনো কিছু না পাওয়া যায়, তাহলে সেটা আমরা শূন্য বা প্রথম বিভক্তি ধরে নিই। এখানে গাড়ি হচ্ছে কর্মকারকে, কর্মকারকে শূন্য বা প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি, বিভক্তি। এরপরে আসো দুই,
সাহেব বই পড়ে, বইয়ের নিচে আন্ডারলাইন। সাহেব কি পড়ে? বই পড়ে। ক্রিয়াকে কি প্রশ্ন করলে উত্তর পাই? বই। তাহলে বই হচ্ছে কর্মকারকে শূন্য বা প্রথমা বিভক্তি। বিভক্তি তিন নম্বরে আসো। পুলিশ ডাকো, পুলিশ ডাকো, তোমাকে বলা হচ্ছে তুমি পুলিশ ডাকো, তাহলে তুমি হচ্ছে কর্তা। এখানে তুমিটা উজ্জ্বল আছে, কাকে ডাকো বা কি ডাকো? পুলিশ। পুলিশ হচ্ছে কর্মকারক। তাহলে কারক চিনলাম পুলিশ, এখানে পুলিশ হচ্ছে কর্মকারকে, কর্মকারকে শূন্য বা প্রথমা বিভক্তি। বিভক্তি এরপরে আসো। চার, আমি তাকে চিনি, তাকে আমি তাকে চিনি। এটা হচ্ছে কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি। কে আছে এই জন্য কি চিনি? তাকে চিনি, দ্বিতীয় বিভক্তি। এরপরে আসো ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে। ছেলেটি ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে। কিসের সঙ্গে যুদ্ধ করে? বলের সঙ্গে যুদ্ধ করে। তাহলে বল যোগ এর, দেখো বল, বল যোগ এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে এর, এটা হচ্ছে কর্মকারকে, কর্মকারকে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে। কি করে বা কিসের সঙ্গে যুদ্ধ করে যদি আমরা প্রশ্ন করি, তাহলে পেয়ে যাচ্ছি বলের। তাহলে বলের মধ্যে বল যোগ এ, র এবং এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে কর্মকারকে ষষ্ঠী বিভক্তি। এটা পাঁচ গেল, এবার আসো ছয়। জিজ্ঞাসিব জনে জনে,
जिज्ञा शिव जने जने जिज्ञा शिव जने जने अंडरलाइन कर जने जने ओखाने जिज्ञा शिव जने 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 होच्छे देखो एखाने जन जो के एटा होच्छे विभक्ति जन जो के एटा होच्छे विभक्ति हाँ ए होच्छे विभक्ति आमरा ताहले ए विभक्तिटा होच्छे सप्तमी विभक्ति ताहले एटा हो जाबे कर्मकारके सप्तमी विभक्ति विभक्ति एटा हो जाबे कर्मकारके सप्तमी विभक्ति शिक्षार्थी बंधुरा इतिमध्ये तुम्हरा कर्मकारके विभिन्न विभक्ति सम्पर्के जानते पेरेछो एबार आमरा चले जाब करणकारक के विभिन्न विभक्ति निर्णय তাহলে এবার চলো আমরা করণ কারকে বিভিন্ন বিভক্তি নির্ণয় কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করব করণ কারক করণ কারক প্রথমে আসো এক নম্বরে আসি আমরা ছেলেরা ছেলেরা বল খেলে খেলে দেখো করণ কারক আমরা বলেছিলাম যে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় করণ কারক করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র সহায় বা উপকরণ বা উপায় অর্থাৎ কোনো একটা কিছুর সাহায্যে নিয়ে যে মানে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে করণ কারক তাহলে এবার আমরা করণ কারকে বিভিন্ন বিভক্তি সম্পর্কে জানতে যাচ্ছি আমি আন্ডারলাইন করেছি বলের নিচে বল কি দ্বারা খেলে যদি প্রশ্ন করি কি দ্বারা খেলে কি দ্বারা খেলে প্রশ্ন করি কি দ্বারা খেলে উত্তর হচ্ছে বল দ্বারা বল দ্বারা তাহলে বল দ্বারা খেলতেছে যেহেতু এটা হচ্ছে একটা মাধ্যম বল বা বল হচ্ছে একটা উপকরণ বা মাধ্যম এই জন্য এটা হচ্ছে করণ কারক করণ কারকে বলে আমরা কিছু পাচ্ছি না এই জন্য এটা হয়ে যাচ্ছে করণ কারকে করণ কারকে শূন্য করণ কারকে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি এরপরে আসো আমরা কান দ্বারা শুনি দুই সরি আমরা
कान द्वारा सुनी আমি আন্ডারলাইন করেছি কান দ্বারা শুনি তাহলে এখানে কান দ্বারা দ্বারা দিয়া কর্তৃক হলে সেটা হয় দ্বিতীয় বিভক্তি তাহলে আমি কানের মাধ্যমে শুনছি এই জন্য এটা হয়ে যাচ্ছে করণ কারকে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি কান দ্বারা তারপরে আসো তিন নাম্বার যাই আমরা এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে আমি আন্ডারলাইন করেছি সন্তান হতে অর্থাৎ সন্তানের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হবে এটা হয়ে যাচ্ছে হতে পঞ্চমী বিভক্তি হয় তাহলে এটা হবে করণকে পঞ্চমী বিভক্তি করণকারকে পঞ্চমী বিভক্তি এরপরে আসি আমরা চার তার মাথায় লাঠির আঘাত করো না তার মাথায় লাঠির আঘাত করো না আঘাত করো না লাঠির আঘাত কিসের আঘাত লাঠির আঘাত দেখো লাঠি যোগ র এখানে এটা হয়ে যাচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি লাঠি যোগ র রোটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি লাঠির দ্বারা আঘাত এরপরে আসি আমরা পাঁচ আকাশ মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা মেঘে ঢাকা তাহলে আকাশ কিসের দ্বারা ঢাকা মেঘের দ্বারা ঢাকা তাহলে মেঘে দেখো এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি কারণ মেঘ যোগ এ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি আর কারকটা হচ্ছে করণ কারক কি দ্বারা ডাকা মেঘের দ্বারা ডাকা তাহলে মেঘ যোগ কে মেঘে তাহলে মেঘে হচ্ছে
করণ কারকে সপ্তমী বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা করণ কারক সম্পর্কে জেনেছো, এবার আমরা চলে যাব সম্প্রদান কারক। এবার আসবো আমরা সম্প্রদান কারক। সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এক নাম্বার ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে। তাহলে এটা হচ্ছে সম্প্রদানে সম্প্রদানে দ্বিতীয়া বিভক্তি, কারণ ভিক্ষুকের সাথে কে আছে, কে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, তাহলে সম্প্রদানে দ্বিতীয়া বিভক্তি। দুই, অন্ধজনে দেহ আলো, অন্ধ জনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। আন্ডারলাইন করেছি অন্ধজনে দেহ আলো। কাকে আলো দান করবে? অন্ধজন। অন্ধজনকে যদি তুমি তোমার চোখ দান করো, তাহলে সে দেখতে পাবে। তাহলে তুমি যেটা দান করছো সেটা আর তুমি ফেরত নিব না, এই জন্য এটা হয়ে যাবে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। গুরু দক্ষিণা দাও, গুরু দক্ষিণা, দক্ষিণা দাও। গুরুর নিচে আন্ডারলাইন করেছি এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সম্প্রদানে শূন্য বিভক্তি। আমি সংক্ষেপে লিখছি, তারপরে আসো ভিক্ষুকদের ভিক্ষা দাও, ভিক্ষুকদের ভিক্ষা দাও, ভিক্ষুকদের ভিক্ষা দাও। এটা হয়ে যাচ্ছে সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। কেন? এখানে দীর্ঘ র বা এর হলে সেটা হয়ে যায় ষষ্ঠী বিভক্তি।
তারপরে আসি দিনে দয়া করো, দিনে মানে দীনহীন যে গরিব যে, দিনে দয়া করো, দিনে দয়া করো, দিনের নিচে আন্ডারলাইন করেছি, দিনে দয়া করো, তাহলে দীনহীন যে তাকে দয়া করতে বলা হয়েছে। দিন যুগে এখানে দিনে হচ্ছে সপ্তমী বিভক্তি, সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তি সম্পর্কে জানতে পেরেছ, এখন আমরা চলে যাব অপদান কারকে বিভিন্ন বিভক্তি নির্ণয় সম্পর্কে। আমরা এখন জানবো সবাই অপদান কারক, অপদান কারক, অপদান কারক। 20 ঢাকা ছাড়লো, ট্রেনটি ঢাকা ছাড়লো, ঢাকা ঢাকা হতে ছাড়লো, চলিত, চলিত হলে সেটা হয়ে যায় অপদান কারক। তাহলে ঢাকা থেকে ছেড়েছে, এটা হয়ে যাচ্ছে অপদানে, অপদানে শূন্য বিভক্তি, অপাদানে শূন্য বিভক্তি, বিভক্তি শূন্য বা প্রথম বিভক্তি আমরা যেভাবেই বলি না কেন। এরপরে আসি আমরা বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে, এটা হয়ে যাচ্ছে অপদানে দ্বিতীয় বিভক্তি। কাকে ভয় পাই? বাবাকে। ভয় কথাটি আছে এখানে, ভয় কথাটি থাকলে সেটা হয়ে যায় অপদান কারক। তাহলে কাকে ভয় পাচ্ছি? বাবাকে। তাহলে বাবার সাথে কে যে আছে, এটা হচ্ছে বিভক্তি, এটা হয়ে গেল অপদান কারকে দ্বিতীয় বিভক্তি। এবার আসো, তার চোখ দিয়ে পানি পড়ছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, পড়ছে, পানি পড়ছে, মানে চোখ দিয়ে পানি পড়ছে, চোখ থেকে পানি বিচ্যুত হচ্ছে বা পতিত হচ্ছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে অপদান কারকে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি। দিয়ে দ্বারা কর্তৃক এগুলো থাকলে হয় তৃতীয় বিভক্তি। এরপরে আসি আমরা জেলেরা নদী থেকে মাছ ধরছে, জেলেরা নদী থেকে মাছ ধরছে, মাছ ধরছে জেলেরা কোথা থেকে মাছ ধরতেছে? নদী থেকে,
তাহলে হতে থেকেছে এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি, তাহলে এটা হয়ে যাচ্ছে অপদানে পঞ্চমী বিভক্তি, অপদানে পঞ্চমী বিভক্তি। এরপরে আসি আমরা পাঁচ, বাঘের বয়ে সকলে ভীত, বাঘের ভয়ে সকলে ভীত, ভীত দেখো বাঘের, বাঘ যুগের বাঘের ভয়, ভয় কথাটি আছে, তাহলে এখানে ভাগ যুগের এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা হচ্ছে অপদানের ষষ্ঠী বিভক্তি, অপদানের ষষ্ঠী বিভক্তি। এরপরে আসো ছয়, দুধে দই হয়, দুধে দই হয়, দুধে নিচান্ডালায়, তাহলে দুধ থেকে দই হয়, তাহলে দুধ যুগে এ আছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে অপদানে সপ্তমী বিভক্তি, দুধ যোগ এ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অপদান কারকে বিভিন্ন বিভক্তি সম্পর্কে জানলাম, এবার আমরা আমাদের সর্বশেষ অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তি সম্পর্কে জানব। অধিকরণ কারক আমাদের আজকের আলোচনার সর্বশেষ কারক ও বিভক্তি নির্ণয়। এক, আমি আগামীকাল বাড়ি যাব, আমি আগামী কাল বাড়ি যাব, আগামীকাল। তাহলে কখন বাড়ি যাব? আগামীকাল। আগামীকালের মধ্যে কিছু পাচ্ছি না, এটা হচ্ছে অধিকরণে শূন্য বা প্রথমা বিভক্তি, শূন্য বা প্রথমা বিভক্তি। তারপরে আসি মন আমার না ছেড়ে আজকে, মন আমার না ছেড়ে আজকে, আজকে একটা সময় কিন্তু আজ, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে অধিকরণে দ্বিতীয়া বিভক্তি, বিভক্তি আজি কে, আজি যোগ কে, কে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। এবার আসি আমরা খিলিপান দিয়ে
ওষুধটা খেয়ে নিও। ঔষধটা খেয়ে নিও, ফিলিপান দিয়ে ওষুধটা খেয়ে নিও, ফিলিপান দিয়ে। এটা হয়ে যাচ্ছে অধিকরণে করণে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি। খিলিপাং দিয়ে, দিয়ে দ্বারা কর্তৃক, এগুলো হয়ে যাচ্ছে একটা মানে তৃতীয় বিভক্তি। আর খিলিপানটা হচ্ছে কি, একটা বিষয়, এই জন্য এটা হয়ে যাচ্ছে অধিকরণে তৃতীয় বিভক্তি। চায় সাদ থেকে নদী দেখা যায়, সাদ থেকে নদী দেখা যায়, সাদ থেকে, সাদ থেকে কোথা থেকে প্রশ্ন করো, পেয়ে যাব সাদ। সাদ হচ্ছে একটা স্থান, এটা হয়ে যাচ্ছে অধিকরণে অধিকরণে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি। এবার আমাদের সর্বশেষ বাক্যটি আছে, বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে, কোথায় বাঘ থাকে, বনে। তাহলে বন জুকে, বনে বাঘ থাকে, তাহলে বনের মধ্যে বন জুকে এ বিভক্তি আছে, এজন্য এটা হয়ে যাচ্ছে অধিকরণে অধিকরণে সপ্তমী বিভক্তি, এটা হয়ে যাচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ছয়টা কারকের বিভক্তি ও নির্ণয় সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে সকল কারকে শূন্য বা এ বিভক্তির ব্যবহার দেখাবো, সকল কারকে শূন্য বা এ বিভক্তির ব্যবহার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।